উপগ্রহ ধরা পড়ে গেল ইসরায়েল ধ্বংস হয়েছে তাদের বৃষ্টি যুদ্ধবিমান ইসরায়েল যতই অস্বীকার করুক ইরানের প্রায় দুইশো ব্যালিস্টিক মিসাইলের আঘাতে ক্ষত বিক্ষত ইসরায়েলের সামরিক স্থাপনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের তিনটি বিমান ঘাঁটি এমনই এক চাঞ্চল্যকর স্যাটেলাইট চিত্র ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলের তিনটি বিমান যুদ্ধ যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গারগুলো শক্তিশালী কোনো কিছুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এইসব হ্যাঙ্গারে রাখা ছিল ইসরায়েলের সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান এগুলো হলো মার্কিন যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ এবং এফ ফিফটিন সুপার এসব বিমানের এক একটির দাম মিলিয়ন মিলিয়ন ডলার অত্যন্ত স্পর্শকাতর এইসব বিমান ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে ইসরায়েলের অন্তত বিশটি যুদ্ধ বিমান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইরানি মিসাইলের আঘাতে ইসরায়েলের ঘাঁটি নেভাতিম হেড জারিম এবং তেল নৌফে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েল ক্ষয়ক্ষতির ব্যাপারে সেন্সরশিপ দিলেও প্রকাশ হয়ে গেছে বিমান বিমানঘাটির ছবি স্যাটেলাইটের মাধ্যমে তোলা বেশ কিছু ছবিতে দেখা গেছে দক্ষিণ অঞ্চলের নেভাতিম বিমানঘাটিতে ক্ষয়ক্ষতির চিত্র ইরানের ক্ষেপণাস্ত্রে বেশিরভাগই নাকি ধ্বংস করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড ও ইসরাইলি বাহিনী তাহলে স্যাটেলাইট ছবিতে কিভাবে এত ক্ষতির চিত্র ফুটে উঠেছে প্রকাশিত ছবিতে দেখা গেছে নেভাতিম বিমানঘাটির পুরো হ্যাঙ্গারি ধ্বংস করে ফেলেছে ইরানি মিসাইল উপগ্রহের ছবির বরাদ্দের সংবাদ সংস্থা এপি সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে নেবাতিম বিমানঘাটির একটি এয়ারক্রাফট হ্যাঙ্গারের ছাদে বিশাল আকারের গর্ত দেখা গেছে যে ভবনের ছাদে গর্ত দেখা যাচ্ছে সেটি বিমানঘাটির প্রধান রানওয়ের কাছে ভবনের চারপাশে ছুড়িয়ে ছিটিয়ে ধ্বংসস্তূপ ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানঘাটির একটি নেবাতিম এই বিমানঘাটিতে অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ সহ নিজেদের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধবিমান রাখতে ইসরায়েল এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের দেওয়া স্যাটেলাইট ছবির পাশাপাশি প্রকাশিত হচ্ছে ভিডিও ফুটেজও সেখানে দেখা গেছে দখলকৃত অঞ্চলের ভেতরে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র পড়ছে এবং সেগুলো বিস্ফোরিত হচ্ছে এর আগেও গেল এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান সেবারও নেভাতিম বিমান বিমানঘাটিতে ক্ষয়ক্ষতি হয়েছিল উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনা লক্ষ্য করে রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত চব্বিশ ঘন্টায় মোট একশো পঁচাত্তরটি রকেট সরেছে লেবানন ভিত্তিক ইসলামী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক প্রতিবেদনে ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে উত্তর ইসরায়েলের নাহারিয়া হাইফা অ্যাক্রে এবং ক্রায়োড শহরকে লক্ষ্য করে সরা হয়েছে এই সব রকেট অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কয়েকটিকে ধ্বংস করা সম্ভব হয়নি তবে রকেট হামলায় কোনো ইসরায়েলে হতাহতের ঘটনা ঘটেনি সাতই অক্টোবর গাজা ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানের এক বছর পূর্ণ হয়েছে আমার জানিয়েছে ইরানের সমর্থন পুষ্টি হিজবুল্লাকে ধ্বংস করতে গত তেইশ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাটে এবং সামরিক স্থাপনাগুলো রয়েছে লেবাননের দক্ষিণ অঞ্চলে এদিকে ইরানে নতুন করে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে দখলদার ইসরায়েলের সব জ্বালানি স্থাপনা একসঙ্গে ধ্বংস করে ফেলা হবে বলে হুঁশিয়ারি করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী ফাতাবি লেবাননের আলমায় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানে হামলা চালালে নিজেদের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে ইসরায়েল তিনি বলেন দখলদার সরকার যদি কোনো ভুল করে তাহলে আমরা এটির জ্বালানির সকল উৎস সবগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সব তেল শোধনাগার ও গ্যাস ক্ষেত্রগুলোতে একযোগে হামলা চালাবো লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে তারা দুই সপ্তাহের বেশি সময় ধরে সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে ইসরায়েল জবাবে মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় পরে তেল আবিব ইরানের তেলক্ষেত্রগুলোতে হামলা চালানোর হুমকি দেয় ওই হুমকির প্রেক্ষাপটে জেনারেল ফাতাবি পাল্টা এই হুঁশিয়ারি দিলেন